আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে স্যামসাং M11 এই সেটটাতে FRP লক। তো আজকে আমরা দেখাবো এই সেটটার FRPটি আমরা কীভাবে রিমুভ করবো, ঠিক আছে? তো আমরা এই যে দেখুন, এই সেটটা স্কিপে দিলে নেক্সটে যায় না। তো এই সেটটাতে কোনো FRP-র যে কোডটা আছে ওটাও কাজ করে না। আমরা ওটাও চেক করে দেখা দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, FRP-র কোডও কাজ করে না, ঠিক আছে? তো এটার FRP রিমুভ করতে হলে আমরা সেটটাতে সম্পূর্ণভাবে খুলে নিতে হবে। প্রথমে সম্পূর্ণ খুলে আমরা টেস্ট পয়েন্ট দিয়ে একটা টুল দিয়ে কাজটা করব, ঠিক আছে? একটা FRP-টি রিমুভ করব। তো আমি টুলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ও ওখান থেকে আপনারা টুলটি ডাউনলোড করে নেবেন। আর স্যামসাংয়ের যে USB ড্রাইভার আছে, আমি ওই টুলটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওটাও ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের FRP-টি রিমুভ করতে সহজ হবে। তো আপনারা সেটটা সম্পূর্ণভাবে খুলে নেওয়ার পরে গুগলে সার্চ করবেন স্যামসাং M11 টেস্ট পয়েন্ট। তো ওখানে যে টেস্ট পয়েন্ট দেখাবে, আপনারা ওই টেস্ট পয়েন্টের সাথে USB শর্ট করে লাগাবেন। তো প্রথমে আমরা সেটটাতে ব্যাটারিটি ডিসকানেক্ট করে নিব। ডিসকানেক্ট করে নেওয়ার পরে আমরা আবার ব্যাটারিটি কানেক্ট করে নিব। এখান থেকে আমরা যে টেস্ট পয়েন্ট গুগলে দেখাবে ওইখান থেকে সিমটি দিয়ে শর্ট করে আমরা USB কেবলটি ইনসার্ট করব, ঠিক আছে? তখন আপনাদের কম্পিউটারে বোর্ডটি পাবে, এখানে কম্পিউটারে বোর্ডটি পাবে। তারপর এখান থেকে আমরা কি করব, কম্পিউটার দিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডটি পেয়েছে। তো এখান থেকে আমি যে টুল দিয়ে কাজ করব, এই টুলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা এই টুলটি ডাউনলোড করে নেবেন। স্যামসাংয়ের USB ড্রাইভারও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা টুলটি ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমরা স্যামসাং M11টি সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা জাস্ট ইরেজার FRP-তে ক্লিক করব। এখান থেকে আমাদের বোর্ডটি পেয়েছে, তো এখানে আমরা ইরেজার FRP-তে ক্লিক করতেছি। দেখুন, আমাদের বোর্ডটি পেয়ে গেছে অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেটটিতে FRP-টি রিমুভ হয়ে গেছে খুব সহজেই। তো এখান থেকে আমরা কী করব, কম্পিউটার সাথে যে USB কেবলটা সেটা খুলে নিব, তারপরে ব্যাটারিটি ডিসকানেক্ট করে আবার লাগাবো, তারপরে আমরা সেটটা রান করব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওতে যদি কোনো কমেন্ট না করে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেটটা রান হয়ে গেছে। এখন আমরা স্টার্টে ক্লিক করব, এখানে আমরা টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা আবার নেক্সটে ক্লিক করব। এখানে দেখুন, এখন আমাদের স্কিপে দেওয়ার পরে আমাদের নেক্সটে চলে গেছে। এখান থেকে আমরা ডোন্ট কপিতে ক্লিক করে নিব। এখান থেকে আমরা এক্সিটে ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমরা স্কিপে ক্লিক করে নিব, ঠিক আছে? তো এই সেটটাতে যে অ্যান্ড্রয়েড ভার্সন আছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 12, ঠিক আছে? অ্যান্ড্রয়েড 12 আমাদের কোড কাজ করে না। এই সেটটা আমি যে টুলটা দিয়ে, এই টুলটা দিয়ে আরও অনেক কাজ করা যাবে, ঠিক আছে? আরও অনেক ফোনের কাজ করা যাবে। তো আপনারা যদি না করতে পারেন, অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে বলতে পারবেন। তো তাহলে আমি আপনাদেরকে অনলাইনে কাজটা করে দেব, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমাদের সেটটা সম্পূর্ণভাবে রান হয়ে গেছে। তো আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ভার্সন বি চেক করিয়ে দিতেছি, দাঁড়ান। এখান থেকে আমরা সেটিংসটা ওপেন করতেছি, এখান থেকে আমরা অ্যাবাউট ফোনে ক্লিক করছি, এখান থেকে আমরা সফটওয়্যার ভার্সনে যাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটটাতে অ্যান্ড্রয়েড ভার্সন 12, অ্যান্ড্রয়েড ভার্সন 12, ঠিক আছে?
এইভাবে আপনারা সকল ফোনের এফআরপিটা আনলক করতে পারবেন এই টুলটা দিয়ে। ওকে, আল্লাহ হাফেজ।